পোস্ট অফিসে আপনাদের অ্যাকাউন্ট আছে কি যদি থাকে তাহলে তো এই ভিডিওটি আপনাদের জন্য বটেই আর যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন যে আপনি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলবেন তাহলেও কিন্তু এই নিয়মগুলো জানা আপনাদের বিশেষ দরকার আমাদের মধ্যে এমন কেউ নেই যাদের পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ নেই কারণ পোস্ট অফিস একটি এমন মাধ্যম যেখানে কোনো রকম রিক্স নেই প্রথমত পোস্ট অফিস সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নিজস্ব প্রতিষ্ঠান সেই পোস্ট অফিসে আপনি যখন কোনো টাকা রাখবেন সেখানে কিন্তু কোনো রকম ভয়ের কারণ নেই সেখানে কিন্তু নির্দিষ্ট টাইম সময় পরে আপনি কিন্তু আপনার টাকা সুরক্ষিতভাবে ফেরত পেয়ে যান বিশেষ করে এখানে কিন্তু মানুষ ইনভেস্ট করতে বেশি ভালোবাসে অবসরের পরে তো বেশিরভাগ মানুষই পোস্ট অফিসকেই সবার আগে বেছে নেন এছাড়াও কিন্তু এমনও আছে যারা পোস্ট অফিসে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন কাজ করেন আবার এমনও প্রচুর মানুষ আছেন যারা পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট ওপেন করার পর কোনো রকম সংযোগই রাখেন না পোস্ট অফিসের সাথে আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে কেন্দ্রীয় সরকার এবং মোদী সরকারের পক্ষ থেকে পোস্ট অফিসকে নিয়ে নতুন যে চারটি আপডেট বেরিয়ে এসেছে সেই চারটি আপডেট অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন না হলে এমনও হতে পারে যে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারেরটা বেশি প্রয়োজন ছিল আপনারা হয়তো স্কিপ করার পরে সেটি মিস করে গেলেন আর আপনার অ্যাকাউন্ট নিয়ে আপনি কিন্তু পরের সমস্যায় পড়বেন অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন নমস্কার বন্ধুরা আমি সুব্রত বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকে কে ওয়ার্ল্ড তো বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু পোস্ট অফিস নিয়ে বিরাট বড়ো আপডেট বেরিয়ে এসেছে সেখানে বলা হয়েছে চার চারটি নতুন আপডেটের কথা তার প্রথম আপডেটটি হচ্ছে মিনিমাম ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে যদি আপনি মিনিমাম ব্যালেন্স না রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে আপনাকে এখন থেকে মিনিমাম পাঁচশো টাকার ব্যালেন্স বুঝিয়ে রাখতে হবে আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আগে কিন্তু এই নিয়ম ছিল না আগে ছিল মাত্র পঞ্চাশ টাকা অথবা জিরো ব্যালেন্স এখন সমস্তটাই উঠিয়ে দেওয়া হয়েছে এখন আপনাকে রাখতে হবে মিনিমাম পাঁচশো টাকা যদি আপনি এটি না রাখেন তাহলে কিন্তু পোস্ট অফিস আপনার অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেবে মিনিমাম ব্যালেন্স মেনটেন্স না করার কারণে তাই অবশ্যই মিনিমাম ব্যালেন্সটিকে কিন্তু আপনাদেরকে মেনটেন করতেই হবে এরপরে আসছে আরেকটি দ্বিতীয় আপডেট সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি আপনি দীর্ঘদিন অপারেট না করেন আপনার মিনিমাম ব্যালেন্সও না রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনাকে ইনফরমেশান না করে পোস্ট অফিস চাইলেই সেই অ্যাকাউন্টটিকে কিন্তু বন্ধ করে দেবে অর্থাৎ অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্লোজড করে দেওয়া হবে আর আপনি কিছুই জানতে পারবেন না তাই অবশ্যই আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে মিনিমাম ব্যালেন্স তো আপনি অবশ্যই রাখবেন সঙ্গে আপনার অ্যাকাউন্টটিকে কিন্তু মাঝে মাঝে অপারেটও করবেন এর পরের যে নিয়মটি সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড কিন্তু লিঙ্ক করা অবশ্যই প্রয়োজন কারণ আপনি যদি আপনার অ্যাকাউন্টে কোনো সরকারি সাহায্য নিতে চান তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি আপনার পোস্ট অফিস অ্যাকাউন্টের সাথে অবশ্যই লিঙ্ক করতে হবে আর এই কাজটি না করলে কিন্তু আপনি সরকারি সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন এরপরে আমাদের চতুর্থ যে আপডেটটি সেখানে বলা হয়েছে যে আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করে রাখেন তাহলে কিন্তু আপনি সরকারি ভর্তুকি সরাসরি অ্যাকাউন্ট ট্রান্সফার যেগুলো সেগুলো কিন্তু পাবেন আপনার পোস্ট অফিস অ্যাকাউন্টে আমাদের প্রচুর মানুষের কিন্তু অ্যাকাউন্ট রয়েছে পোস্ট অফিসে আর আমরা যদি এই কাজগুলি করে রাখি তাহলে কিন্তু আমরা সত্যি আগামী দিনে হয়তো উপকৃত হব কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে করোনার কারণে কিন্তু সরকার পাঁচশো টাকা করে সরাসরি দিয়েছিল আপনাদের অ্যাকাউন্টে বিশেষ করে যারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলেছিলেন এবং বিশেষ করে যারা মহিলা ছিলেন তো পোস্ট অফিসের অ্যাকাউন্ট বেশিরভাগই কিন্তু মহিলাদের নামেও থাকে এবং পুরুষদের নামেও থাকে তো অবশ্যই কিন্তু আমাদের এই কাজটি করতেই হবে যে আমাদের অ্যাকাউন্টের সাথে আমাদের আধার কার্ডকে লিঙ্ক করতেই হবে কে জানে আবার কবে কখন সরকারি কোনো সাহায্য চলে আসে এবং তা আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকে যেমন গ্যাসের ভর্তুকির টাকাও কিন্তু পাওয়া পাওয়া গিয়েছে অ্যাকাউন্টে আর সেই কারণেই কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্ট আগামী দিনে অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে সেই জন্য কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্ট নিয়ে আপনাদের আর অবহেলা করলে চলবে না পোস্ট অফিসের অ্যাকাউন্টকেও কিন্তু আপনাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ফ্রেন্ডস জয় হিন্দ বন্দে মাদারাম